উচিত মূল্য পায় এটা তার মানে কি এখন তো রসুন কৃষকের কাছে নাই মানুষ স্টক করে রাখছে অন্য এখন বেশি দামে আছে। তোমার এই রসুন যখন উঠব না তখন আর এই দাম পাব না তখন কৃষকের বস্তু কোনো দিনে উচিত মূল্যে বিক্রিও না কারণ আগে যারা এখন কম দামে কিনে রাখছে লাগে এখন বেশি দামে বিক্রি করতেছে তো যখন কৃষকের বস্তু ই হবো এই খেতে ব্যাপারের থেকে যেন দেখবো রসুন একশো টাকা কি দুশো টাকা কেজি হয়ে গেছে আর তুমি এটার জন্য এখন দেখা গেলে কি হব কতদিন পর আর এর দাম থাকবো না আর আসলেও প্রমাণ দেখেন কৃষক কিন্তু অরিজিনাল কোনো দিনও উচিত মূল্য পায় না কখন যখন কৃষকের বস্তু খেতে থেকে উঠব তখনই দাম কমে যাবো গা তো যাই হোক আমরা এইটুকা বুনছিলাম খাওয়ার জন্য তো রসুনের যে দাম ওই হিসাবে তো মনে হয় যে এক বিঘা বেশি কেমন দাম কিন্তু এখন তো ভাবলে কীবো আবার যখন আঙ্গতা উঠবো তখন তো দাম কমে একবারে ইয়ে যাব গা মানে নিচে নেমে যাব। তারপরেও যারা বেশি দাম দিয়ে কিনা খাইতেছেন আমি কই তারা এখন কম কম খান কারণ এত বেশি দাম দিয়ে কিনা খাওয়ার কোনো দরকার নাই আপনারা এই অত ই না যে না খাইলে যে মানুষ বাঁচব না সেটা না খান অল্প কম খান দেখবেন যে দাম আবার লেবেলে গেছে কারণ এই রসুনটা যখন উঠব তখন কিন্তু বাজার ডাউন হয়ে যাব গা তখন খাবেন অল্প বেশি করে আর আমরাও আছি মানুষ মানে যে কোনো সময় যে কোনো বস্তুর যদি বাজার দাম বাড়া দিলো ও কিছু মানুষ তো আছে স্টক করা ধরে দাম বাড়তেছে যদি গরিব মানুষের কি হয় হোক পয়সা আছে মানে স্টক করাতেসে ওরা আসলে সিস্টেম না আপনার দাম বাড়তেছে অল্প কম খান দেখুন যে দাম কমে গা আর তারপরে কৃষকের বস্তু তো যেগুলো আছে এগুলা যেসব উঠবো তখন তো অটোমেটিক দাম এমনি কমবো তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে আর আপনাদের জায়গায় রসুনের দাম কীরকম অল্প কমেন্ট করে জানাবেন আপনাকে জায়গার আমরা কিন্তু বর্তমানে রসুন খাওয়া বাদ দিয়েছি এগুলো রসুনের পাতা খেতেছি তো যদি কারো এরকম বাজারে হস্তা মস্তা পাতা পাবেন পাতা খান কদিন গোটাল রসুন খাওয়া বন্ধ রাখেন দেখুন দাম কমে যাব ধন্যবাদ